তো ভিউয়ার্স, আজ শুরুতেই আমরা চলে যাচ্ছি রোমের একটি বিখ্যাত কাঁচা বাজারে। প্রচুর বাংলাদেশিরা এখান থেকেই আর কি বাজার সদাই করে আর কি। তো আমরা সেখানে যাব এবং দেখি বাজারটা কিরকম এবং কিছু তথ্য আপনাদের দিব। তো চলেন। সেই কাঁচা বাজারে তো এখানে প্রচুর বাংলাদেশি আসে এখানে বাজার করতে। তো এখানে সবকিছুই পাবেন, মাছ মাংস তরি তরকারি সবকিছুই পাবেন। তো এই বাম পাশের দিকটা হচ্ছে গিয়ে মাছের আড়ত এবং শাকসবজিও পাবেন ভিতর দিয়ে গেলেই। আর একটা জিনিস যেটা না বললেই নয়, তো এখানে যেসব মাংস বিক্রেতা আছে তাদের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ। তো একজন আমাকে জানিয়েছেন আর কি, তারা যেসব মাংস বিক্রি করে সেগুলো আর কি হালাল ওয়েতে জবাই করা না, মানে হচ্ছে গিয়ে তারা অন্য জায়গার থেকে কিনে এনে মানে শক দিয়ে গরু মেরে তারা এখানে হালাল বলেই বিক্রি করে। এখানে ম্যাক্সিমাম দোকানদাররাই এরকম যেটা বলেছে আর কি। আর আমাদের এক বাংলাদেশি ভাই এটা বলেছে। তো আপনারা যারাই কিনেন এটা বা মাংস যদি কিনে থাকেন, তো যাচাই বাছাই করে তারপরে কিনবেন। এই জিনিসটাই হচ্ছে আপনাদের জানাতে চেয়েছিলাম এবং আমি জানাতে পেরেছি, তাই আপনারা এটা থেকে একটু সাবধান থাকবেন। ভিউয়ার্স, চলে এলাম তিবার নদী। তো এটাকে মূলত এখানে তিবার আইসল্যান্ড বলে থাকে, এটাও একটি ট্যুরিস্ট জোন, ট্যুরিস্ট প্লেস। তো আপনি এখানে বাস ট্রাম যে কোনো কিছু দিয়ে আসতে পারবেন। তো এখানে নিচে আপনি নামতে পারবেন, নিচে কি সারিবদ্ধভাবে দোকানপাট রয়েছে কেনাকাটার জন্য, সেখানেও ভিজিট করতে পারেন কিংবা এমনিতেও দেখতে পারেন। তো আমরা এখন রোডের ওই পারে যাবো এবং ওই পারের ভিউটা আপনাদের দেখাবো আর কি। তো চলে এলাম এই পারে। তো এই পারের ভিউটা আপনি দেখতে পাবেন, একটি রোড মতো চলে গেছে এবং দুপাশ দিয়ে নদীর দুদিক বয়ে গেছে। আর এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে নদীর একটা ফ্লো ঝর্ণার মতো আর কি, অনেক ফ্লো হচ্ছে, মানে সাউন্ডটাও খুব সুন্দর। ক্যামেরাতে কেমন বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তো দেখতে থাকে। চলে এলাম লার্গো দি ঠোরে আর্জেন্টিনা। তো এটি আবার ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা না, এটি ল্যাটিন আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনার সাথে এটার কোনো সম্পর্কও নেই। তো লার্গো দি ঠোরে আর্জেন্টিনা চারটি রোমান রিপাবলিক মন্দির এবং পম্পেস থিয়েটারের অবশেষ নিয়ে ইতালির রোমের একটি স্কোয়ার। তো এটিতে প্রাচীন ক্যাম্পাস মার্টিয়াস রয়েছে। এই স্কোয়ার নামটি ঠোর আর্জেন্টিনা থেকে এসেছে, যার একটি স্ট্যান্সবার্গ শহর থেকে নেওয়া হয়েছে এবং যার ল্যাটিন নাম ছিল আর্জেন্টোরাম। তো 1503 সালে পেপাল মাস্টার অব সেরোমিনিস জোহানেস বার্কার, যিনি স্ট্যান্সবার্গ থেকে এসেছিলেন এবং আর্জেন্টিনা নামেই পরিচিত ছিলেন। এটি দেল সুদারিও মাধ্যমে নির্মাণ করা হয়েছিল এবং এখানে কাসা দেল বুকার্ডো নামে একটি প্রাসাদ তৈরি করা হয়েছিল এবং যেখানে টাওয়ারের সংযুক্ত ছিল। এরকম আরও বিভিন্ন তথ্য রয়েছে, তবে সবচেয়ে মেইন যেই তথ্যটা এই জায়গার, এখানে হচ্ছে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল। তো চলুন শুনি জুলিয়াস সিজার কে ছিল। সিজার, যা একটি জ্ঞানী নাম হিসেবেই পরিচিত, তিনি ছিলেন একজন জনপ্রিয় জন রোমান এবং এক নায়ক, রাজনীতিবিদ, সাময়িক জেনারেল এবং ইতিহাসবিদ, যিনি রোমান প্রজাতন্ত্রের পতন ও রোমান সাম্রাজ্যের উত্থানের দিকে পরিচালিত ইভেন্টগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ল্যাতিন গদ্যও রচনা করেছিলেন এবং তিনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই তাকে হত্যা করেছে। তো এ নিয়ে একটি মুভিও আছে, আমরা যারা যারা দেখিনি তারা ইচ্ছা করলে মুভিটি দেখতে পারি। We'll be right back.
এখন বর্তমানে এই জায়গাটি ক্যাট শেল্টার নামেই পরিচিত। কারণ হচ্ছে গিয়ে এই স্কোয়ারটার ভিতরে প্রচুর বিড়াল থাকে। তো এ সম্বন্ধে আর কিছু জানি না, বিড়াল কোথা থেকে এসেছে বা কীভাবে এসেছে। তো যাই হোক, কথা বাড়াবো না, তো অনেক ক্ষুধা লাগছে। তো এখন আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে যাবো। তো রেস্টুরেন্টটা তেরমিনিতে, তো চলে যাবো এখন তেরমিনি। চলে এলাম তেরমিনি। তো স্টেশনের একেবারে ঠিক অপোজিট সাইডে, একদম ঠিক অপোজিট সাইডেই এই বাঙালি রেস্টুরেন্টটা। তো এখানে যা খাবেন আপনি আলহামদুলিল্লাহ হালাল পাবেন। তো আমরা এখানে ঢুকবো এখন। তো এইখানে উপরে লেখা আছে অবশ্য যে কাবাব অ্যান্ড তান্দুর হালাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এটার মেন কাহিনী হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা ছিল হচ্ছে আগে ইন্ডিয়ার, মানে এখানকার মালিকরা ছিল ইন্ডিয়ান। তো তার কাছ থেকে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা কিনে নিছে। তো এখনও নামটা চেঞ্জ করা হয়নি, তবে তাদের সাথে কথা বলছি কিছুদিনের মধ্যেই তারা নামটা চেঞ্জ করে ফেলবে। তো এই রেস্টুরেন্টটাতে আপনি যদি আসেন তো আপনি পুরো একেবারে বাংলাদেশি ফ্লেভার পাবেন। তো এখানে আপনি সব কিছুই পাবেন, মুরগির মাংস, গরুর মাংস, কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি, তারপরে পোলাও, সাদা ভাত, এরপর আছে বিভিন্ন প্রকার মাংস। তারপরে আপনি পাবেন হচ্ছে গিয়ে ফাস্টফুড তো আছেই, ভর্তা ভাজি, খিচুড়ি সব পাবেন। তো চলেন, আমরাও কিছু অর্ডার দিছি, এখন খাবো, ক্ষুধা লাগছে। তো যাক, আলহামদুলিল্লাহ খাবার শেষ করলাম। তো খাবারটা ছিল অসাধারণ এবং টেস্টটাও ছিল পুরো বাংলাদেশি টেস্ট। তো যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটি নাম করা আইসক্রিমের দোকান আছে, তো ইটালিয়ান আইসক্রিম। তো চলেন সেটা খাওয়া যাক। এবং আইসক্রিমের দোকানের নাম হচ্ছে গিয়ে ভিনচি। তো এই হচ্ছে সেই দোকান। তো আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা যে আইসক্রিম নিয়েছি তার মূল্য হচ্ছে 5 ইউরো। তো আপনি বিভিন্ন আইসক্রিম মানে দেখে চুজ করে নিতে পারবেন কোনটা বা কোন ফ্লেভার খাবেন। তো একটা আইসক্রিমে আপনি 3টা ফ্লেভার নিতে পারবেন এখানে। তো আমরা ভ্যানিলা, ম্যাঙ্গো এবং বাদামের একটি আছে, তো সেটা নিলাম আর কি। তো চলে এলাম পিয়াজা দেল পোপোলো। তো এখানে নর্মালি বাস দিয়ে আসা যায়, তো বাস ছাড়া অন্য কোনো আর কোনো ওয়ে নাই এখানে আসার। তো আপনারাও যদি আসেন বাস দিয়ে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো। এবং বলে রাখি এটি হচ্ছে মানে বিশাল একটি ট্যুরিস্ট প্লেস এবং এটা হচ্ছে রোমের সবচেয়ে বড় একটি স্কোয়ার। তো আমরা ভিতরে ঢুকি। তো আপাতত এখন আমরা হচ্ছে গিয়ে মানে রোডের এই পারে এবং সিগনালে আসি। তো গ্রিন সিগনাল পেলেই আমরা ওই পারে যাবো এবং দেখবো ভিতরে কী কী আছে। তো সাথেই থাকেন। তো আমরা ঢুকে গেলাম পিয়াজা দেল পোপোলোর ভিতরে। তো এর ডানে এবং বামে দুই পাশে দুইটি পানির ফোয়ারা রয়েছে এবং যেই সেন্টার রয়েছে এই পোপোলোর ভিতরে, যেই সেন্টারটা রয়েছে, তো সেই সেন্টারের মিনারের চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে 4টি পানির ফোয়ারার মতো করে রেখেছে। তো চলেন আমরা আরও সামনে যাই, সামনে গিয়ে দেখি। এই যে লম্বা পিলারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেলিওপলিসের দ্বিতীয় রামেসিসের মিশরীয় একটি স্মৃতিস্তম্ভ এবং এটি পিয়াজা দেল পোপোলোর একেবারে সেন্টারে দাঁড়িয়ে আছে। এবং পিলারের চারপাশে 4টি সিংহ কিংবা বাঘ বানিয়ে রেখেছে পানির ফোয়ারা হিসাবে। এই পোপোলো হচ্ছে রোমের সবচেয়ে বড় একটি স্কোয়ার, যা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি। এবং আধুনিক ইতালীয় নামের আক্ষরিক অর্থে পিপলস স্কোয়ার, তবে হিস্টোরিক্যালি এটি পপুলার থেকেই এসেছে আর কি। এবং এরপরে পিয়াজার উত্তর ও পূর্ব কোণে সান্তা মারিয়াম দেল পোপোলো গির্জা নামটি গ্রহণ করা হয়েছে। যাই হোক, এখন দেখতে থাকি আমরা। এই
যেই দুটি ভবন দেখতে পাচ্ছেন এটি মূলত গির্জা এবং এটিকে এরা জমজ গির্জা বলেই থাকে, মানে হচ্ছে টুইন চার্চেস। তো ইটালিয়ানরা মূলত সান্তা মারিয়ামের জমজ গির্জা বলে থাকে এটি। বাঁপাশারটির নাম হচ্ছে সান্তা মারিয়া ইন মন্টে সান্টো এবং ডান পাশারটির নাম হচ্ছে সান্তা মারিয়াতে মিরাকোলি। তো ভিউয়ার্স, ওই উঁচুতে দেখতে পাচ্ছেন কিছু লোক দাঁড়িয়ে আছে, তো আমরা সেই উপরে উঠব। মানে ওই পাশে হচ্ছে একটি পার্ক যা সিঁড়ি বেয়ে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, তো আমরা সেখানে উঠবো আর কি এবং দেখবো সেখানের ভিউটা কীরকম। তো সেটাও হচ্ছে একটা টুরিস্ট প্লেস যা আমি গুগল ম্যাপে পেয়েছিলাম আর কি, এবং জায়গাটার নাম হচ্ছে ট্রেজা দেল পিনিকো। তো চলুন সেখানে যাই। উপরে উঠে এলাম এবং উপরে উঠে এটি দেখে আসলেই খুবই ভালো লাগছে এবং নিজের অতীতটা মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এটা যারা করছে ওরা মূলত মানে মানুষকে আনন্দ দিয়ে মানে কিছু অর্থ ইনকাম করে আর কি, যদি আপনি খুশি হয়ে দেন আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছি এবং সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি রেস্টুরেন্ট, যদি কারো ক্ষুধা টুদা লাগে তো এখান থেকে খাওয়া দাওয়া করতে পারে। তবে এই জায়গার প্রাইসটা তুলনামূলক একটু বেশি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মূলত পাহাড় কেটে এই পার্কের নিচ দিয়ে চলে গেছে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমাদের যেতে হবে, তো নিচে নেমে যাব। তো নিচে নামার আগে এই সন্ধ্যার যে ভিউটা, লাইট জ্বালাবার পর যে ভিউটা পিয়াজা দেল পোলোর, তো এটা উপর থেকে দেখালাম আর কি। তো দেখুন এই দেখুন রাতের বেলা পিয়াজা দেল পোলোলোককে কেমন দেখায় আর কি। চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে, আমরা এখনো উপরেই আছি, এখনো নিচে নামি নাই। তো এখনকার ভিউটা অসাধারণ, ক্যামেরায় কিরকম লাগছে আমি জানি না, তবে নিজের চোখে দেখছি অসাধারণ লাগছে। এবং এখান থেকেও আপনি দূরের ভ্যাটিকান সিটির যেই ডোমটা আছে সেই ডোমটা দেখতে পাবেন। আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে। তো সেই অবধি সবাই ভালো থাকবেন সেই কামনা করি, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।